প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমরা যখন ক্যালকুলেশন করতে যাই ম্যাথমেটিক্সে, তখন আমাদের একটা জিনিস বারবারই চলে আসে, সেটি হচ্ছে কোনো একটা অঙ্ককে বা কোনো একটা সংখ্যাকে বর্গ করা। তো যখন ছোটো ছোটো অঙ্ক থাকে বা সংখ্যা থাকে, তখন আমরা বর্গ করতে খুব সহজেই পারি। এক অঙ্কের সংখ্যা হলে তো আমরা কোনো ব্যাপারই না, কিন্তু যখনই দুই অঙ্ক চলে আসে, তখনই আমরা যদি একটু নিজেদের মুখে মুখে করতে যাই, ব্যাপারটা একটু কঠিন মনে হয়ে যায়। তো আজকে আমরা জাস্ট তিন সেকেন্ডে কোনো যে কোনো প্রকার অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো, জাস্ট পাঁচটা ধাপ ফলো করে, মাত্র 3 সেকেন্ডের মধ্যে। ওকে, যখন করে দেখাবো তখন তোমরা বুঝতে পারবা। তো খেয়াল করো যে ধাপগুলা কী কী। প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে তিনটি ঘর তৈরি করব। আমরা যে কোনো একটা বর্গ যদি করতে চাই কোনো এক অঙ্কের সংখ্যাকে, তাহলে কী করব আমরা? প্রথমে তিনটি ঘর তৈরি করব, তারপরে কী করব, একক স্থানীয় অঙ্কটির বর্গ করে যে মান পাওয়া যাবে, সেই মানের একক স্থানীয় অঙ্কটি ডান পাশের ঘরে এবং বাকি অংশটি মাঝের ঘরে লিখব, ঠিক আছে? ওকে, এবং তারপরে আছে কি, দশক স্থানীয় অঙ্কটি বর্গ করে প্রথম ঘরে বসবে। এরপরের কথাটা হচ্ছে, সবগুলো অঙ্ক গুণ করে প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্কটি মাঝের ঘরে এবং বাকি অঙ্কটি প্রথম ঘরে বসবে। প্রত্যেক ঘরের অঙ্কগুলো যোগ করলে কাঙ্ক্ষিত ফলাফলটি পাওয়া যাবে। তো আসলে রুলস পড়ে আমরা কখনোই কোনো কিছু পারি না যদি কোনো কিছু একটা প্র্যাকটিক্যালি না দেখি। তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে জাস্ট 3 সেকেন্ডের মধ্যেই কীভাবে দুই অঙ্ক সংখ্যার বর্গ আমরা পেতে পারি। তো আমরা যদি 23-এর বর্গ করি, খেয়াল করো 23-এর বর্গ যদি আমি যখন বোঝাবো তখন একটু সময় বেশি লাগবে, কিন্তু পরবর্তীতে গিয়ে সময়টা অনেক কম লাগবে। খেয়াল, আমরা এবার প্র্যাকটিক্যালি করে দেখব যে কীভাবে এই সংখ্যাগুলোর এই নিয়ম মেনে বর্গ করা যাবে। তো কী করব, প্রথমেই তিনটি ঘর তৈরি করব। ওকে, আমরা তিনটি ঘর তৈরি করে নিলাম। এবার এই দশক স্থানীয় অঙ্কটিকে বর্গ করে লাস্টে ঘরে বসাবো। 3 ত্রিককে কত? 9, 9-এর এই যে 9 বসালাম, আর হাতে থাকলো কত? 0। তো 0টা আমি এই যে লিখে দিলাম। ওকে, এরপরে প্রথম অঙ্কটির বর্গ করব, 2 দুগুণা 4, এই বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার সবগুলো অঙ্ক আমরা গুণ করব, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12-এর 2 এখানে, আর হাতে যে 1, সেই 1টা এখানে চলে আসলো। ওকে, তাহলে অঙ্কগুলো করি আমি, 5, 2, 9, তার মানে 23-এর বর্গ যদি করি তাহলে সেটা হবে 529। ওকে, এবার 35-এর যদি করে থাকি তাহলে দেখো কীভাবে করব। তিনটি ঘর করলাম, সব শেষের অঙ্ক ডানের অঙ্কটির বর্গ করব, তাহলে বর্গ করি, 5 5 5 25, 25-এর 5 এখানে, হাতে কত? 2, 25-এর 2 হাতে থাকলো। ওকে, এবার প্রথম অঙ্কটির বর্গ করি, তাহলে কত? 3 ত্রিককে 9, এই যে 9 বসে গেল। ওকে, এবার সবগুলো অঙ্ক কী করবো? গুণ করে বসাবো, তাহলে 3 5 15, 15 2 গুণা 30, 30-এর এই ঘরে যাবে, 0, হাতে কত? 3, এই যে 3টা আমি কী করলাম, এখানে যোগ করে দিলাম। ওকে, তাহলে দেখো কত হয়, 5 2 12, সুতরাং 35-এর যদি বর্গ করি তাহলে সেটা হবে কত? 1225। এরপর যদি 47-এর বর্গ করি তাহলে কী হয় দেখো, 7, আমরা 3টা ঘর করে নেই, 7 7টা 49, 49-এর 9, হাতে 4, এই 4 বসাই দিলাম। ওকে, এরপরে প্রথম অঙ্কটি করে প্রথম ঘরে বসাবো, 4 4-এ 16, এই 16 বসিয়ে দিয়েছি। এরপরে সবগুলো অঙ্ক যোগ করো, সরি, সবগুলো অঙ্ক গুণ করবো, 4 7 28, 28 যোগ না 56, 56 তাহলে 6, আর যে 5 থাকলো সেই 5 বসে গেল কোথায়? এখানে, ওকে, বসে গেল। খেয়াল করে এবার গুণ যোগ করে দেখি, তাহলে 9 হচ্ছে 9, 4 8 6 10, 10-এর 0, হাতে 1, তাহলে 6, 6 8 6, 12-এর 2, হাতে থাকলো 1, এই 22, তার মানে 47-এর যদি আমরা বর্গ করি তাহলে পাবো কত? 2209। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি এরকম মজার মজার টিপস পেতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম মজার কিছু টিপস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।